নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের এরাল পঞ্চায়েত। ডেকোরেটর অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো তিন শিশু। বাঁকুড়া জেলায় সোনামুখের বিভিন্ন এলাকায় রবিবার বজ্রপাতে মৃত্যু হলো দুজনের। আগামী 28 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বার্সেলোনা বনাম মোহনবাগানের ফুটবল ম্যাচ। দেখে নেব এক ঝলকে কিছু খবর। রবিবার সকালে বাঁকুড়ার ওন্দা থানা এলাকার কালীসেন বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 45 বছরের আনি বাউডি নামে এক সবজি বিক্রেতা মহিলার। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাস ধরার জন্য বাজারে বাস স্ট্যান্ডে তিনি বসেছিলেন। সেই সময় বাঁকুড়াগামী একটি পিকআপ ভ্যানের পিছনে একটি বালি বোঝাই লরি ধাক্কা মারে। পিকআপ ভ্যানটি ওই সবজি বিক্রেতাকে ধাক্কা মারে। পুলিশের উদ্যোগে ওই মহিলাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক গাড়িগুলিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। প্রতিবাদে উত্তেজিত জনতা কালীসেন ধরলাগা মোড় অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তারপরে সবজি বিক্রেতা যায় 5:30 থেকে উঠে ছোটার সময় কালীসেনকে আইছে। কালীসেন থেকে 6:15 বাসে মানে চাপবার লেগে বসেছিল। 6:15 বাসে চাপে বাসটা মানে রোড জ্যাম ছিল না, যে দাঁড়িয়ে ছিল যে মানে দেরি হয়েছে, যে উপায় নেই না দাঁড়িয়ে ছিল কি জানিনি, বসেছিল সামনে বসেছিল, ও ওইধারে ছিল যাও তো বাসটা আইসে ওকে ধাক্কা মেরেছে গাড়িকে। আমি এসে দেখেছি গাড়ি তুলে দিচ্ছে রক্তায় ভর্তি, এসে দেখেছি কথা মাথা বলেনি, অচেতন হয়ে আমাদের একজনকার কোলে বসে আছে, সুই করে দিয়েছে, তখনই মনে হয় শেষ নাকি জানি। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোটের সিনুটে একটি ঈদগাহ নির্মাণ করা হয়। সিনুটে 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও ঈদগাহ কমিটির অর্থানুকূলে এটি নির্মিত হয়েছে। তাই 10 লক্ষ টাকা ব্যয় করে এই এলাকায় এটি নির্মাণ হওয়ায় সভাপতি খুশি এলাকাবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে যেখানে উন্নয়ন ঘটিয়ে চলেছেন তারই অঙ্গ হিসাবে সিনুট পঞ্চায়েত সমিতি হাত বাড়িয়ে দিয়েছেন। ঈদগাহটা প্রায় 9 লক্ষ 70 হাজার ব্যয়ে নির্মিত। এই ঈদগাহটি আমাদের ছিল 1 নম্বর পঞ্চায়েতের চতুর্দশ অর্থ কমিশন থেকে এবং পঞ্চায়েতের নিজস্ব ফান্ড এবং ঈদগাহ কমিটির নিজস্ব ফান্ড থেকে 3টে ফান্ড থেকে ঈদগাহটি নির্মিত হয়েছে। মঙ্গলকোট থেকে মনোজ মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার কোচবিহার জেলার মেথলিগঞ্জ ব্লকে জামালদহ গ্রাম পঞ্চায়েতের 190 খারিজা মালদহ এলাকায় বাড়ির পাশে সুতুম নদীতে স্নান করতে গিয়ে 18 বছরের অমল বর্মন জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। শুরু হয় খোঁজাখুঁজি, যদিও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান ভবনে একটি সংগীত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংগীত কর্মশালা অনুষ্ঠিত হলো। ওই সংগীত প্রতিষ্ঠানের কর্ণধার জানান, মূলত তার কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সংগীত শিক্ষা গ্রহণ করে তাদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এই রূপ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জয়দী চক্রবর্তী ও রাজকুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন্ত ঠাকুর। গতকাল এসেছিলেন রাজকুমার রায়, উনি দুটো বিষয় নিয়ে বলেছেন। প্রথম হচ্ছে ভয়েস গ্রুমিং, স্টেজ প্রেজেন্টেশন, ভয়েস মডিউলেশন, এগুলো নিয়ে। এবং সেকেন্ড সেশনটা আমার ছিল ফোক নিয়ে। তারপরে আজকে আমরা সকালে গিয়েছিলাম যে মিউজিক থেরাপিস্ট থেরাপি নিয়ে কাজ করছেন, উনি একদম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বলার বিভিন্ন বিষয়, মিউজিক থেরাপিটা বিভিন্ন অসুখের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে সে সমস্ত বিষয়গুলো খুব মনোগ্রাহী হয়েছে। আর এখানে তারা শিখতে এসেছে। দ্বিতীয় সেশনটা এখন জয় থেকে শুরু করলেন, জাস্ট এটা রবীন্দ্রনাথ ও আধুনিকতা রবীন্দ্রসঙ্গীতও শেখাবেন এবং এই বিষয়ে আরও খুঁটি নাকি, যেটা আমরা কর্মশালা করছি এই কারণে যে এখানে যারা এসছে মোটামুটি সবাই কর্মসঙ্গীত বিভিন্ন শিক্ষকের কাছে শেখে, কিন্তু আরও বেশি কিছু আরও আপডেটেড কিছু গায়কি বা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমার কাছ থেকে পাওয়ার জন্য এখানে যারা এসছেন মানে প্রায় 155 জন শিক্ষার্থী আছেন। কেউ মেদিনীপুর থেকে এসছেন, কেউ মেমারি থেকে এসছেন, কেউ আরামবাগ থেকে এসছেন, গুড়াপুর থেকে এসছেন,
পানাগড় থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, এদিকে বর্ধমান তো আছেই, তো বর্ধমানে বোধহয় এরকম উৎসব আগে পাইনি এতটা বড়ো সব দিকটাকে ঘিরে, এটাই ভেবেছিলাম। তো সেটাই আর কি প্রায় দুমাস ধরে চেষ্টা করে আমরা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট আনন্দ বার্তা। আজকে বিস্তারিত খবরে, পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া শহরের একটি লজে। এদিন 200 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। রবিবার বাঁকুড়া শহরে একটি লজে পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো। এদিন মাধ্যমিকের জেলার মেধা তালিকায় 10 জন ও উচ্চ মাধ্যমিকে 10 জনকে ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বিদ্যালয়গুলির সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা জানানো হয়। এদিনের সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ সরকার সহ সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব। এই সংগঠনের সম্বর্ধনা অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এদিন প্রায় 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। ছাত্রছাত্রীরা সম্বর্ধিত হয়ে আনন্দ প্রকাশ করেছে। বাঁকুড়া জেলার এই পশ্চিমবঙ্গ শিক্ষক এবং শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি বাঁকুড়া জেলা শাখা থেকে উদ্যোগ নিয়েছিলাম যে সমস্ত ছাত্রছাত্রী কৃতি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে, তাদেরকে আমরা পুরস্কৃত করব বা সম্বর্ধনা দেব। তাছাড়া 2-1 নম্বরের জন্য অনেকেই হয়তো পজিশন পায়নি, সারা জেলা জুড়ে আমরা চাইছি যে জেলা থেকে একটা বিরাট আকারে উদ্বোধন হোক, সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে একটা প্রাণ ফিরে পাক যে আমরাও লড়াই করে রেজাল্ট করতে পেরেছি ভালো, কিন্তু আমরা পজিশন পাইনি কিন্তু আমরাও আছি সামনের সারিতে, সেটা দেখানোর জন্য এবং টোটাল বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীদেরকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আমরা এটা এই ধরনের প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাক যে আমরা বাঁকুড়া জেলার শিক্ষক শিক্ষিকা এবং সংগঠন যেভাবে এটাকে তুলে নিয়ে যাচ্ছে তিনি যেন বিভিন্ন রকমভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যদি বাঁকুড়াকে স্পেশালিস্ট ভাবে একটু দেখেন। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট আনন্দ বার্তা। চোখটা পরবর্তী খবরে, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের এরাল পঞ্চায়েত। এদিন 45 জন উচ্চ মাধ্যমিক, 10 জন মাধ্যমিক ও 14 জন ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়। রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের অবিরামপুরের লালন মঞ্চে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভার আয়োজন করেন এরাল পঞ্চায়েত। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতের দরিদ্রতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে 661 নম্বর পেয়ে এরাল অঞ্চল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিথি মণ্ডল উত্তীর্ণ হয়েছে। এদিন এই সংবর্ধনা সভায় পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাল ঘোষণা করেন, তিথির পড়াশোনার সুবিধার্থে তাকে সরকারি প্রকল্পে একটি ঘর তৈরি করে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা তিথিকে 10,000 টাকা আর্থিক সাহায্য করে। সাহায্য পেয়ে উচ্চসিত তিথি মণ্ডল এদিন 45 জন উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণকে ও 10 জন মাধ্যমিকে উত্তীর্ণকে ও 14 জন ভোকেশনাল কোর্সে উত্তীর্ণকে সংবর্ধনা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপকদের আর্থিক পুরস্কার ও একটি করে রূপোর হার তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার খুদেদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কোন পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠানটি হচ্ছে? আজকে এরাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 2018 কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে একটা সম্বর্ধনা সভার আয়োজন আমরা করেছি এরাল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। কতজন ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে? এই পুরস্কারটা দেওয়া হবে, ধরুন 45 জন উচ্চ মাধ্যমিকের আছে, মাধ্যমিকের 10 জন এবং ভোকেশনালের যারা পাস করেছে তাদেরও আমরা 14 জনকে পুরস্কৃত করছি এরাল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। দেখুন, যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, যে মেয়েটি তিথি মন্ডল তার ফ্যামিলি একবারে নিডি পার্সেন, পিছিয়ে পড়া, বাবা রাজমিস্ত্রির কাজ করে, তার বাড়িও নেই, কিন্তু এইরকম একটা প্রতিভা যে এলাকায় লুকিয়েছিল এটা আমরা আগে বুঝতে পারি।
আজকে যে নাম্বার পেয়ে 661 নাম্বার পেয়ে সে যে জায়গায় উপস্থিত হয়েছে তার পড়াশুনোর জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, যেহেতু তার বাড়ি নেই, তাই তার পঞ্চায়েতের তরফ থেকে গীতাঞ্জলি প্রকল্পের মাধ্যমে তার পড়াশুনোর জন্য একটা বাড়ি আমরা তৈরি করে দেব। এবং আমার ব্যক্তিগতভাবে তাকে 10,000 টাকা এবং উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে তাকে 5,000 টাকা পুরস্কৃত করা হচ্ছে। এবং যে তিথি যে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক টাকার দরকার, তার ইচ্ছে পূরণের জন্য, তার বড় হওয়ার জন্য, তার সমস্ত বাধা যাতে পড়াশুনোর ক্ষেত্রে কিছু না পড়ে, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তার গার্জেন এবং তাকে উৎসাহিত করেছি যে আপনার যেটা প্রয়োজন মেয়ের পড়াশুনোর জন্য পঞ্চায়েতে আসবে, আমরা তোমাকে সব রকমভাবে সাহায্য করব। আপনার নাম? আমার নাম উজ্জ্বল পাল, এরাল পঞ্চায়েত পাল। আউশক্রান্ত থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ডেকোরেটেড অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পুর প্রধান কানাইলাল আগারওয়াল। রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হলো এই জেলার ডেকোরেটার অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক জেলা সম্মেলন। এদিন ইসলামপুর নেতাজি সুভাষ মঞ্চে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক তথা পুর প্রধান কানাইলাল আগারওয়াল, সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক গণেশ সাহু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সম্মেলনের প্রারম্ভে একটি পদযাত্রা শহর পরিক্রমা করে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডেকোরেটররা অংশগ্রহণ করেন। এদিন সম্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে বিদায়ী সম্পাদকের সম্পাদকীয় প্রতিবেদনের ওপর উপস্থিত সদস্যরা বক্তব্য পেশ করেন। পরে 41 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়। উজ্জ্বল সাহা সংগঠনের সভাপতি ও গণেশ সাহু সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন। এর জন্য আবার একটা নতুন কমিটি গঠন আমরা কাজ করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। যেমন প্রথমত আমাদের জিনিস পরিবহন করতে গিয়ে পুলিশি সমস্যা একটা আছে, এবং এই সমস্যাটা যেমন আমাদের কাজ করতে গিয়ে আমাদের পয়সা ঠিক মতো না পাওয়ার জন্য, এবং কিছু শ্রমিক সমস্যাও আছে, পুলিশ সমস্যা তৈরি করে। যেমন হয়তো আমরা একটা কাজ নিতে গিয়ে মাল পরিবহন করতে হয় এবং লরিতে বা ভ্যানে মাল পাঠালে এবার হয়তো একটা বাস আমাদের নিয়ে যেতে হয়, সেই বাসটা গাড়ির বাইরে থাকে, পুলিশ হয়তো সেই গাড়িটাকে আটকে আমাদেরকে যেতে দেয় না, আমরা ঠিক হয়তো সময় মতো কাজটা করতে পারি না, এই সমস্যাগুলো আমাদের বাড়তি পয়সা এবার হয়তো কোনো সময় কিছু পয়সা দিয়েও আমরা ওখান থেকে আমাদের শিল্প একটা কোনো জায়গায় সরকারের থেকে কোনো সুবিধা আমাদের নেই। আমরা এই পশ্চিমবাংলার 40,000 ডেকোডার আছি, এই 40,000 ডেকোডারের সঙ্গে আমাদের প্রায় 2,00,000 কর্ম লোকের সংখ্যা আমাদের সঙ্গে আছে, যারা যাতে আমরা প্রতিদিন একটু কাজ দিয়ে থাকি এবং তাদের পরিবারকে আমরা বাঁচিয়ে থাকি। কিন্তু তা সত্ত্বেও সরকার আমাদের কোনো সরকারের থেকে উপাদান নেই, সেই জন্য আজকে আমাদের এই সম্মেলন সংগঠন আমরা করি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিউটি পর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো 3 শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে কালুবস্তি এলাকায় জলে ডুবে মৃত্যু হলো তিন শিশুর। এই ঘটনা জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে 8 বছরের নাজরানা খাতুন, 9 বছরের বিউটি খাতুন ও 7 বছরের তারাস খাতুন তিন বোন মিলে স্থানীয় জলাশয়ে স্নান করতে যায়। জলে খেলতে খেলতে তিনজনাই জলে তলিয়ে যায়। এই ঘটনা লক্ষ্য করে এক কিশোর। সে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসীরা এসে জলে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তিনজনার নিথর দেহ উদ্ধার হয় জল থেকে। ঘটনায় কালুবস্তি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অনেক গর্ত আছে ওখানে, ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে গেছে। ওখানে ছয় আছে একটা আমাদের মজবের মধ্যে জিন বলে, সেই জিনটাকে টেনে নিয়ে চলে গেছে বাচ্চা। কী করে জানলে যে ওরা জলে মারা গেল? সবাই আমাদের ওই গ্রামের যত লোক আছে, একটা আর বাচ্চা দেখেছিল বাইরে ছিল, উনি দূর থেকে এরা তিনজন তো চলে গেলো, ওখানে পড়ে গেলো দেখা যাচ্ছে না। ওই বাচ্চাটা চিৎকার করে গ্রাম পাশের লোক আমাদের জানলো। তারপরে আমরা সবাই গেলাম ওখানে, গিয়ে দেখেছি যে নাই আর বাচ্চা দেখাচ্ছে না। কী করে উদ্ধার করলাম? তারপরে উদ্ধার করলাম, আমরা সবাই মিলে জলে ডুব দিলাম, ডুব দিয়ে উদ্ধার করে তারপরে নিয়ে আসলাম। কে হবে আপনার? আমার একটা হচ্ছে ভাস্তি, দুটা হচ্ছে কাকাতো বোন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলায় সোনামুখীর বিভিন্ন এলাকায় রবিবার বজ্রপাতে মৃত্যু হল দুজনের, আহত তিনজন। আহতরা বর্তমানে সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে বাঁকুড়া জেলার সোনামুখী পাথরহাটি গ্রামের মাঠে বজ্রপাতে মৃত্যু হল 52 বছরের মালতী বাউরি নামে এক মহিলার। পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন মাঠে খেজুর পাতা আনতে গিয়েছিলেন তিনি, তখনই বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় মালতী দেবীর। পাতা কাটতে গিয়েছিল, বৃষ্টি নেমেছিল, তার মধ্যে আবার চড়চড়ি দিয়েছিল, দিয়ে তার আঘাতে মা মারা গেছে মাঠের মধ্যে। কোথাকার মাঠে? বীরসিংপুর মাঠে, পশ্চিম পাথরহাটি ঘর। তোমার নাম? মালতী বাউরি। অপরদিকে সোনামুখীরই মানুষমারী গ্রামে বজ্রপাতে মৃত্যু হল 37 বছরের গদাধর মোদক নামে এক ব্যক্তির। অন্যান্য দিনের মতো এদিন তিনি মাঠে মোষ চড়াতে গিয়েছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি গাছের তলায় আশ্রয় নেন, সেই সময় বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় গদাধর বাবুর। আহত হয়েছে মিরাশোর গ্রামের বুদ্ধদেব লোহার, রাজু লোহার ও বাঙাল বাউরি। গুরুতর আহত সকলেই সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠান। তারপর ওই ওরকম মানে চড়কা আরম্ভ করছিল, মাঝখানে কতটা চড়কা কমে গেল, জলটা কমে গেল, তারপরে মানে খারাপার মুখে এরকমভাবে দাঁড়িয়ে আছি, চড়ে গেলাম। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আগামী 28শে সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বার্সেলোনা বনাম মোহনবাগানের ফুটবল ম্যাচ। এই খেলায় উদ্যোক্তা মোহনবাগান ক্লাব এবং ফুটবলের নেক্সট ফাউন্ডেশন। ফুটবল শহর কলকাতায় অতীতে পা রেখেছিলেন বিশ্বের তারকারা। পেলে, মারাদোনা, অলিভার কানের মতো খেলোয়াড়রা কলকাতার দুই বড় ক্লাবে খেলেছেন। এবছর পুজোর আগেই কলকাতার ময়দানে মুখোমুখি হতে চলেছেন বার্সেলোনা বনাম মোহনবাগান। এই বিষয়ে উদ্যোক্তা মোহনবাগান ক্লাব এবং ফুটবলের নেক্সট ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক বৈঠকে 24শে সেপ্টেম্বর খেলার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র, ফুটবল সচিব বাবুন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মালিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শনিবার মোহনবাগান ক্লাবের ঘটনা প্রসঙ্গে সচিব অঞ্জন মিত্র মুখ খোলেন। আপনারা জানেন আমি নতুন করে কিনে দিয়েছি,
আমি তখনই ভেবেছিলাম যে চাপ ছেড়ে দেবো, কিন্তু পরবর্তীকালে আমাকে বোঝানো হয় ছেড়ে তাদের সাথে দিতে পারে না, তারা অসুস্থতাই করে, বাড়িতেও পারে, নিজের কাজেও পারে, আর অসুস্থতার জন্য করার জন্য মনোয়ন মাঠে আসে এবং ফুটবলের আপনি কি এই কুড়িটা চ্যানেল মধ্যে সঞ্জয় বসুকে ইন্ডিকেট করছেন? হ্যাঁ স্পষ্ট সরাসরি আমরা একটু আফটার লাঞ্চ আমরা একটু আলোচনা করবো একটা প্রশ্ন যে চলে আসছে কালকে আমাদের কাছে জেনারেট হয়েছিল যেখানে বলা হয়েছিল যে টুটু বসু সভাপতি কিনা সেটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে এক্সিকিউটিভ কমিটি এর পর, তারপর দেখা গেল কালকে টুটু বসু সভাপতিত্ব এজিএমে করলেন, তাহলে কি দাঁড়ালো মানে আপনার কাছ থেকে মেলটা এসেছিল? দুদিনের মধ্যে একটা কমিটি গঠন করে আমার কোন রুলস রেগুলেশন আমার হাত বন্ধা কলকাতা থেকে সপ্তর্ষি সিংহর রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হল। সেমিনারটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের বাণীপীঠ হাই স্কুলে। রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বাণীপীঠ হাই স্কুলে একটি সেমিনার অনুষ্ঠিত হল। এদিন জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মূলত ব্যাডমিন্টনের আম্পায়ার ও লাইনসম্যানদের প্রশিক্ষণের পাশাপাশি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সম্পাদক অমিত কুমার দাস জানান, আগামী দিনে এইসব প্রশিক্ষক আম্পায়ার ও লাইন্সম্যানরা পরীক্ষার মাধ্যমে রাজ্য ও জাতীয় স্তরে খেলা পরিচালনা করবে। এদিন প্রায় 10 জন এই কর্মশালায় উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের আশা, এখান থেকেই আগামী দিনে খেলা পরিচালনার ক্ষেত্রে নতুন পরিচালক তৈরি হবে। এদিন প্রশিক্ষণ নিতে আসা প্রার্থীরা এইরূপ শিবির হওয়ায় স্বভাবতই খুশি। সেটাই হলো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আম্পায়ার এবং লাইন্সম্যান ট্রেন আমরা যাতে হয় তার জন্য এখানে একটা সেমিনার করছি, তাদের একটা কোচিংয়ের ব্যবস্থা করেছি। আজ করবো, সামনে রোববার করবো, দরকারে আরও করবো। তারপরে আমাদের এখানে দুর্গাপুর থেকে আমরা ন্যাশনাল রেফারি এবং আম্পায়ার নিয়ে এসে আমরা এদের টেস্ট নেওয়াবো ফর দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট। তারপর তারা বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য কোয়ালিফাইড আম্পায়ার হবে, কোয়ালিফাইড লাইন্সম্যান। কতজন রয়েছেন? হ্যাঁ, কতজন রয়েছেন? আজকে আছে 12 জন, আর না আজকে আছে 10 জন, এবং হবে 17 জনের মতো হবে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আমার অমিত কুমার দাস। আমার পরিচয় হচ্ছে আমি পূর্ব বর্ধমান জেলা
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ভলিবল লীগ চ্যাম্পিয়নের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এদিনের খেলায় ভারতীয় সংঘ বানুহাট একতা সংঘকে পরাজিত করে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় শনিবার ভারতীয় সংঘের মাঠে ভলিবল লীগ চ্যাম্পিয়নের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। খেলায় ভারতীয় সংঘ বানুহাট একতা সংঘকে পরাজিত করে। মাঠে উপস্থিত ছিলেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রবীর চ্যাটার্জি, ফুটবল কোচ বিদ্যুৎ চক্রবর্তী, ভলিবল প্রশিক্ষক সুজিত গড়াই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মাঠে দর্শক সমাগম উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। এদের টেন ওদের খেলাটি সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার একটি যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রায়না 2 নম্বর ব্লকের কাইতি অঞ্চলে। এদিন সমস্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। রবিবার রায়না 2 নম্বর ব্লকে কাইতি আনন্দতীর্থ আদিবাসী লোক সংস্কৃতি সংঘের উদ্যোগে ও নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় একটি যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রায়না 2 নম্বর ব্লকের সমস্ত গ্রামের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যোগব্যায়াম স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা সকলকে জানানো প্রয়োজন। Okay, just relax. Okay, just relax. এই প্রতিযোগিতায় শুধু প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয়নি, সকলকেই পুরস্কৃত করা হয়। এদিন সকল প্রতিযোগীদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এবং সঙ্গে আছে আপনাদের স্যার। সমগ্র অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আইকে আনন্দতীর্থ লোক সংস্কৃতি সংঘের পক্ষ থেকে আমরা যোগাসন একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় আমাদের রায়না 2 পঞ্চায়েত সমিতি অর্থাৎ গোটা ব্লক জুড়ে ছাত্রছাত্রী তারা এসেছে, অংশগ্রহণ করছে। বিভিন্ন বিভাগ রয়েছে, একবারে 0 থেকে 20 বছর বয়স পর্যন্ত যোগাসন আমরা করাচ্ছি। এখানে আর কী করছেন? এটা মূলত একটা সাংস্কৃতিক সংঘ, এখানেতে কালচারাল বিষয়টাকে বেশিভাবেই দেখা হয়, তার সাথে সাথে বিভিন্ন কাজকর্ম, সেবামূলক কাজকর্ম আমরা করে থাকি। এখানে কি পুরস্কার বিতরণ করা হচ্ছিল? এখানে কি ফার্স্ট এন্ড থার্ড কি না সবাইকে? না, আমরা এবছর একদম পরিকল্পনা আলাদা করেছি। প্রত্যেক বাচ্চা ছেলেমেয়েদের সবাইকে আমরা পুরস্কার দিচ্ছি, মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট দিচ্ছি, প্রত্যেককেই দিচ্ছি। ফার্স্ট সেকেন্ড থার্ড আলাদা করে রেখেছি, কিন্তু প্রত্যেকে যাতে এটাতে আরও আগ্রহী হয় তার জন্য আলাদা করে। কার উদ্যোগে করলেন? হ্যাঁ বলুন, কার উদ্যোগে করলেন? না, এটা আমাদের চলছে 1995 সাল থেকে, কিন্তু সরকারিভাবে গ্রহণ করেছে এই তো মাত্র 4 বছর। আমরা এটা 1995 সাল থেকে টানা একভাবে চালিয়ে আসছি, বিভিন্ন এলাকায় আমরা প্রচার করছি এটা, যাতে করে সবাই অংশগ্রহণ করে এবং যোগাসন ব্যাপারটা অনেকে বুঝতে পারে। যোগাসন করলে, শরীরচর্চা করলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করলো পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের এরাল পঞ্চায়েত। ডেকোরেটর অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো 3 শিশু। বাঁকুড়া জেলায় সোনামুখের বিভিন্ন এলাকায় রবিবার বজ্রপাতে মৃত্যু হলো 2 জনের। আগামী 28 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বার্সেলোনা বনাম মোহনবাগানের ফুটবল ম্যাচ। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।